এক মিনি বাজেটে যুক্তরাজ্যের নতুন সরকার লিজ ট্রাসের যখন বেহাল অবস্থা, ঠিক তখনই তার জন্য আরও একটি দুঃসংবাদ আসলো। আজ 19 অক্টোবর পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সোয়েলা ব্রাভারম্যান। তিনি রাষ্ট্রীয় গোপন তথ্য নিজস্ব ইমেলের মাধ্যমে অন্য একজনকে, অন্য এমপিকে প্রেরণ করেছেন। এটির মাধ্যমে তিনি রাষ্ট্রীয় আইন ভঙ্গ করেছেন, এই কারণে তিনি এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং তিনি লিজ ট্রাস প্রধানমন্ত্রীর সাথে সরাসরি দেখা করে এ পদ থেকে সরে দাঁড়ান। এবং তিনি এই সরে দাঁড়ানোর সময় তিনি জানিয়েছেন সরকার সঠিক পথে এগুচ্ছেন না বলেও তিনি মন্তব্য করেছেন। আপনারা জানেন এক মিনি বাজেটের কারণে যুক্তরাজ্যের সরকার গত কয়েক সপ্তাহ ধরেই মানে সমালোচনা চলছে এবং এর জের ধরেই বরখাস্ত করা হয়েছে কোয়াজি কোয়ার্টেনকে এবং তার জায়গায় নতুন অর্থমন্ত্রীকে নিয়োগ দেওয়া হয়েছে। এবং সোহেলা ব্রাভারম্যান আপনারা জানেন যুক্তরাজ্যের লিজ ট্রাস যখন নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, ঠিক সেদিনই মানে 6 সেপ্টেম্বর গত মাসে তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তবে আজকে 6 সপ্তাহ পরে তিনি আইন ভঙ্গ করার কারণে এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এদিকে সোহেলা ব্রাভারম্যানের জায়গায় নতুন হোম সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে গ্র্যান্ড স্যাবকে। আপনারা জানেন গ্র্যান্ড স্যাব হচ্ছেন অভিজ্ঞ রাজনীতিবিদ, তিনি বরিস সরকারের আমলে যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস কতদিন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন, এটি নিয়েও আলোচনা সমালোচনা চলছে। এমনকি তার নিজের দলের এমপি মন্ত্রীরাও এটি নিয়ে সমালোচনা করছেন। আজকে 19 অক্টোবর পার্লামেন্টে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস বিভিন্ন প্রশ্নের আনসার দিয়েছেন। সেখানে বিরোধী দলীয় নেতা কিয়ার স্টারমার তাকে প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। Energy freeze gone, tax free shopping gone, economic credibility gone, and the former chancellor, he's gone as well, they're all gone, so why is she still here? এত সমালোচনা সত্ত্বেও লিজ ট্রাস নিজেকে ফাইটার বা যোদ্ধা হিসেবে দাবি করছেন। তিনি বলছেন তিনি পালিয়ে যাওয়ার মতো ব্যক্তি নন, যে কোনো ভাবে ব্রিটেনের অর্থনীতিকে চাঙ্গা করতে চান এই প্রধানমন্ত্রী থেকেই। এদিকে যুক্তরাজ্যের রাজনৈতিক যে অবস্থা তৈরি হয়েছে, প্রধানমন্ত্রী লিজ ট্রাস কতদিন ক্ষমতায় থাকবেন সেটি আসলে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন 2025 সালের জানুয়ারি মাসে যুক্তরাজ্যে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে, তবে এর মধ্যে একটি মধ্যবর্তী নির্বাচন হওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।